Assalamualaikum viewers, welcome back to my channel. আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি ডোনাট চিকেন বার্গার। চলুন দেখি আজকে রেসিপিতে কি কি লাগছে। 1 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো বুঝে বুঝে গরম দুধ, আর গরম দুধ দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ, এখানে বুঝে বুঝে পরিমাণ মতো আমার দিতে হবে। ভালোমতো মথা হয়ে গেলে আমি এখন প্লাস্টিক পলিথিনে ডেকে রাখব প্রায় 2 ঘন্টা। এখন আমি একটু এখানে মথে নিচ্ছি আটাকে, এখন ভালো মতো আমি আটাটা ময়দাকে মথে ডোনাটের যে শেপটা আছে আমি এখানে কেটে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এগুলোকে গোল করে নিব। একটু আমি এখানে আটা ছিটিয়ে নিচ্ছি, তারপর আমি ডোনাটের শেপের মতন একটু বেলে নিব। এরপর আমি এখানে নজল দিয়ে একটু গোল করে কেটে রাখবো। তারপর আমি এখানে নজল দিয়ে ডোনাটের যে গোল শেপটা আছে সেটা কেটে নিব। দেখুন হয়ে গিয়েছে আমার ডোনাটের গোল শেপ। এভাবে করে আমি ডোনাটগুলোকে তৈরি করে নিয়েছি। এখন একটু হালকা মৃদু জালে ডোনাটগুলোকে আমি ভেজে নেব, আর তেলটাও হালকা গরম হতে হবে। বেশি গরম হলে ডোনাটগুলো শক্ত হয়ে যাবে এবং পুড়ে যাবে। ডোনাট প্রায় আমার হয়ে এসেছে। এখন এগুলোকে আমি তুলে ফেলবো, আর ডোনাটের যে কালারটা দেখছেন আপনারা, চেষ্টা করবেন এই কালারটা যেন থাকে। বেশি যদি একটু লাল হয়ে যায় তাহলে ডোনাট একটু শক্ত হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে না। Thank you.
এখন তেল ঝরে তেল ঝরিয়ে আমি ডোনাটকে উঠিয়ে নিব। এখন চিকেন বার্গার তৈরি করব। চিকেন বার্গার তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখি। এখানে আমি নিয়েছি 1 কাপ সেদ্ধ আলু, দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিব বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব সয়া সস। এরপর দিব টমেটো কেচাপ, এরপর দিয়ে দিব 1 কাপ সেদ্ধ মুরগির মাংস, তারপর একটি ডিম আমি এটার সাথে মিক্সড করে কাবাবের শেপটা তৈরি করে নিব। এখন আমি তেল গরম করে কাবাবকে ভেজে নিব। কাবাবটি ভালো মতো ভাজা হয়ে গেলে তাহলে আমি বার্গারটাকে তৈরি করে নিব। আপনারা চাইলে একটু আরও ডিপলিভাবে কাবাবটাকে ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে এই কালারটা খুবই ভালো লেগেছে, তাই আমি এই কালারটাকেই বেস্ট মনে করেছি, তাই এটা এখন তেল ঝরিয়ে আমি কাবাবটাকে নামিয়ে ফেলছি। এখন আমি যে ডোনাট তৈরি করে রেখেছিলাম ডোনাটকে আমি একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিব। ডোনাটটা কাটা হয়ে গেলে আমি বার্গারের মতো শেপ করে তৈরি করে নেবো। তারপর দিয়ে দিয়েছি আমি এখানে টমেটো সস, এর উপর দিয়ে দিব কাবাব, এরপর দিয়ে দিব মোজিলা চিজি, তারপর এরপর আমি টমেটো স্লাইস দিয়ে দিব। বাস তৈরি হয়ে যাবে আমার ডোনাট চিকেন বার্গার। নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।